يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله سورة يونس آياتها 62 و 63 আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত হামদ ও সানা সেই বিশ্ব প্রতিপালক একমাত্র সত্য মাবুদ যার অনুগ্রহ অনুকম্পায় আমরা আজকে শ্রেষ্ঠ দিবসে তথা জুমার দিনে পৃথিবীর মাঝে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্থান তথা পবিত্র মসজিদে আজকে শ্রেষ্ঠ দিনের ইবাদত পালনের জন্য জুমার সালাত এবং খুতবা শ্রবণের মাধ্যমে আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং আমলের লক্ষ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততা মাবুদের সংসারে যাই ঝামেলা সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে তার ঘরে সমবেত হওয়ার জন্য যাবতীয় অনুকূল পরিবেশ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। তীব্র করোনা ভাইরাসের মধ্যেও আমাদেরকে যাবতীয় প্রতিকূল বিষয়গুলি আমাদের থেকে তিনি দূরীভূত করে দিয়ে আমাদেরকে সৌভাগ্যময়দের অন্তর্ভুক্ত করার জন্যে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পাঠ করি বিশ্ব নবী মহানবী পীরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে মহামানব যে সর্বশ্রেষ্ঠ রাসুল আমাদের জন্য আমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ করে গেছেন। কিয়ামতের পূর্ব পর্যন্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যতই উন্নত এবং উৎকর্ষতা লাভ করুক না কেন, মানুষের জীবনধারা যতই পরিবর্তন পরিবর্ধন হোক না কেন, মুসলিমদের জন্য অন্য কোনো ধর্ম বা অন্য কোনো ব্যক্তির আদর্শের দিকে আমাদের কখনো মুখোমুখি হতে হবে না। বরং আমাদের নবী আমাদের জীবন ব্যবস্থাকে এমনভাবে পরিপূর্ণ করে গেছেন লাইলুহা কানাহারিহা, যার দিন রাত হচ্ছে সমান। পৃথিবীর অন্য সকল জাতি অন্য সকল ধর্মাবলম্বীরাও পর্যন্ত হতে পারে বা হয়েই থাকে যে যে কোনো সমস্যা নতুন সমস্যায় পড়লে ইসলামের কাছেই তাদেরকে ধর্ণা ধরতে হয়, কিন্তু মুসলিমদেরকে কেয়ামতের পূর্ব পর্যন্ত এমনকি কেয়ামতের পরে জান্নাত জাহান্নামে যাওয়ার পরেও স্থায়ী ঠিকানা নির্ধারিত হওয়ার পরেও যা কিছু হবে যে নবী যে মেসেঞ্জার আমাদের জন্য সেটা স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমাদের জন্য জানিয়ে গেছেন সেই নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করি সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আজকের সম্মানিত জুমার মুসলিম কেরাম দিনী ভাই বোনেরা,
আমি আপনাদেরকে আজকে কয়েকটি বিশাল সারা অত্যন্ত আনন্দ এবং খুশির সংবাদ শোনাব, যা ইবাদত এবং ইমান এবং তাকওয়ার বিষয়কে কেন্দ্র করে। প্রথম হল জাগতিক জীবনে যারা চাকরি বাকরি করেন তাদের সকলের বেতন স্কেল একরকম থাকে না, চাকরির শুরুতে মাঝে আর শেষে যে একরকম থাকে না, বরং স্বাভাবিকভাবেই দক্ষতা পারদর্শিতা বিভিন্ন দিক লক্ষ্য করে পরিবর্তন হওয়ায় উন্নতি হওয়ায় পার্থিব জীবনের মানুষের বেতন ভাতা বৃদ্ধি পায়। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ওয়াহ্হাব, যিনি কারিম, যিনি সব থেকে বড় দাতা, সব থেকে মেহরবান এবং দয়ালু করুণাময়, যিনি সব থেকে উত্তমভাবে প্রতিদান দানকারী দুনিয়া আখেরাতে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাবীর মাধ্যমে আমাদেরকে এমন কিছু সুসংবাদ দিয়েছেন যে মুসলিম তার প্রথম জীবনের এবং শেষ জীবনের আমলের সব একরকম থাকবে না। সুবহানাল্লাহ, একই আমল করবে কিন্তু এক পর্যায়ে যে তার কিছু গুণাবলী, তার দক্ষতা এবং নিপুণতা, সূক্ষ্মতা এবং শুদ্ধতার দিকে বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন একই আমলের বিনিময়ে বহুগুণ বৃদ্ধি করে তাকে দান করবে। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর 42 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী পুরুষদের মাঝে, তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন তোমাদের মাঝে কেউ তার ইসলামকে সুন্দর করে, উন্নতি করে, ত্রুটিমুক্ত করে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুত্তাবু লাহু বিআশরি আমথালিহা ইলা সাবঈ মিয়াতি যুআফিন, যখন তার ইসলামকে সুন্দর করে, উন্নতি করে, কিভাবে উন্নতি করে, অনেক মানুষ আছে 80 বছর বার্ধক্য হয়ে গেছেন, আগে যেভাবে যতটুকু ইবাদত করতেন, যেভাবে করতেন, এখনও ওইভাবে করে চলছেন, ওনার কিন্তু প্রোগ্রেস হয়নি, ওনার কিন্তু উন্নতি হয়নি, কারণ নিজে উন্নতি করতে পারলেই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতিদানও বহু গুণে বৃদ্ধি দিয়ে দিবেন। কিন্তু এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শর্ত করেছেন, ইদা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন তোমাদের মাঝে কেউ তার ইসলামকে, তার ইসলামী জীবনকে, তার ইসলামী আমলকে, আখলাককে যখন সুন্দর করবে, উন্নতি করবে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, সে সময় সে যে কোনো আমলের কাজ করবে, তুত্তাবু লাহু বিআশরি আমসালিহা, সে আমলের কাজ করবে, একটি আমলের, একটি নেকির কাজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিখে দেবেন 10 থেকে 700 গুণ পর্যন্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আমল সে প্রথম দিকে করেছিল সে আমলের উন্নতি হওয়ার কারণে তার পরিশুদ্ধতা, তার নিখুঁততা এবং তার ইখলাস, তার মুতাবাআতে রাসূল এবং আল্লাহর ভালোবাসা, গভীর মহব্বত, যেমন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবাদতে যদি ভালোবাসা না থাকে, ইবাদতে যদি মহব্বত না থাকে, ইবাদত যদি নিজের ইচ্ছায় আল্লাহর জন্য না করে, তাহলে ওই মজবুরি ইবাদত করতে হইতে করছি, অভ্যাস সবার হ্যাবিটগত ইবাদত আল্লাহর কাছে প্রিয় নয়। ইবাদতে থাকতে হবে গভীর ভালোবাসা, গভীর শ্রদ্ধা, আল্লাহর প্রতি দারুণ ইখলাস, সেই ভাব ইবাদত হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। তাই এগুলো যখন মানুষের আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে, আমল যখন ত্রুটিমুক্ত হবে, ইখলাসের পরিধি যখন যতই বাড়তে থাকবে, ততই তার আমলের বেতন, আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ থেকে বহুগুণে বৃদ্ধি করতে থাকবেন।
وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ لَهُ بِمِثْلِهَا কিন্তু বান্দা হিসেবে সে যদি কোনো দা কোনো সময় গুনার কাজ করে ফেলে তাহলে গুনার কাজের কোনো দ্বিগুণতা আল্লাহর কাছে নাই, বরং সে যে অবস্থায় গুনার কাজ করুক না কেন একটা গুনার কাজ করলে মাত্র একটি গুণাই তার জন্য রাখা হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 42 নম্বর হাদিস, সময়ান্ত উপস্থিতি কিতাবুল ইমানের। শুধু তাই নেই, অনেক সময় দেখা যায় অফিস মালিক বা কোম্পানির মূল দায়িত্বশীলরা অফিসার বা কর্মচারীর বিভিন্ন দিক বিবেচনা করে একসময় তাকে শুধু বেতনই বৃদ্ধি নয় বরং তাকে অনেক সময় বেতনের আওতা থেকে আরও উপরে নিয়ে নেওয়া হয়, তাকে আরও নৈকট্য এবং কাছে নিয়ে নেওয়া হয়। তখন শুধু সে বেতনের স্কেলের আওতায় পরে মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকে না, বরং তাকে মালিক বা কোম্পানি তাকে আরও অনেক দূর কাছে নিয়ে নেয়, এমন ব্যবস্থা ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যাওয়ার এবং নৈকট্য লাভের সুসংবাদ দিয়েছেন পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং তার পদ্ধতিও দিয়েছেন, যেখানে শুধু নেকি 700 গুণ বা 700 গুণের থেকে বেশি আল্লাহ বাড়িয়ে দেবেন তাই নয় শুধু, বরং আল্লাহর নৈকট্য এবং নিকটে সান্নিধ্য পাওয়ার সুযোগ সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। এ হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم قال ان الله تعالى قال নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন من عاد لي وليا فقد آذنته بالحرب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার কোনো নৈকট্যশীল বান্দার সাথে শত্রুতা করে দুশ্মনী করে আমি আল্লাহ ওই শত্রুর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলি যে মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবি, যে যখন আমার নৈকট্যশীল আমার ওয়ালি কোনো বান্দার সাথে কেউ যদি দুশ্মনী করে শত্রুতা করে তখন আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। তাহলে এখানে এই ওয়ালি এই আল্লাহ নৈকট্যশীল বান্দা আল্লাহর কত সান্নিধ্য লাভ করতে পেরেছে, আল্লাহর কত সন্তুষ্ট অর্জন করতে পেরেছে যে তার শত্রুর সাথে আল্লাহ স্বয়ং নিজে যুদ্ধ ঘোষণা করছেন, তার ইনার স্তর মান কতদূর উপরে আল্লাহ রাব্বুল আলামিন করে নিয়েছেন, কীভাবে করে নিয়েছেন, কীভাবে এটা অর্জন হয়েছে এই বান্দার। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা কীভাবে সম্ভব হলো হয়ে থাকে, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, আর আমার বান্দা আমার সন্নিকট এবং সান্নিধ্য লাভ করে ওই সমস্ত আমলের দ্বারা যেগুলো আমি তার প্রতি ফরজ করেছি, যেগুলো আমি তার প্রতি ফরজ করেছি সেই ফরজকৃত আমল, সেই ফরজকৃত আমলগুলি করার মাধ্যমে আমার যতটা নৈকট্য লাভ করতে পারে এবং আমি তাকে যতটা ভালোবাসি এটা অন্য কিছু দ্বারা এটা সম্ভব হয় না। অর্থাৎ ফরজ ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ এবং তার ওয়ালি বা তার সান্নিধ্য লাভ করা বিশেষ সম্ভব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, সম্মানিত উপস্থিতি, বিশেষ করে ভারত মহাদেশে, ভারত মহাদেশে বহু মুসলিমদের কাছে অনেক ওলি আউলিয়ারা আছে যাদের এই সমস্ত ফরজ ইবাদত করা লাগে না, না করেই বাইপাস লাইনে তারা নাকি আল্লাহর ওলি হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যেগুলো ফরজ করেছি সেই সমস্ত আমার সর্বাধিক প্রিয় ইবাদতের মাধ্যমেই বান্দা আমার সব থেকে নৈকট্য লাভ করতে পারে। অথচ আমাদের দেশের ওলিয়া উলিয়া যারা অনেকে মনে করেন তাদেরকে, তাদের অনেক ওলিয়া উলিয়া যারা আছেন তাদের এই সমস্ত ফরজের ধারধারা লাগে না, ফরজ ইবাদত করা লাগে না। মসজিদে নববীতে একদিন আসরের সালাতের পরে বাংলাদেশি ভাইদের হাজিদের মাঝে দাওয়াতি কাজ করতেছিলাম, এমন সময় 4-5-6 জন যেখানে বাংলাদেশিদের সংখ্যা বেশি থাকতো সেখানে যে বসতাম যাতে করে উপকারটা বেশি হয়,
ছয় সাতজন দেখে বসলাম মসজিদের নববীর ভিতরে। তো কথার এক পর্যায়ে যে এক বাংলাদেশি ভাই বলছেন যে ইনি হচ্ছেন আমাদের এলাকার পীর। তো আমি বললাম যে ওনার কী কর্মকাণ্ড, কী ওনার আমল আখলাক? তো উনি বলছেন যে, তখন উনি বলছেন যে এনার একটা হুজুরাখানা আছে যার কোনো জানলা টানলা নাই, শুদ্ধ একটা দরজা আছে, কোনো জানলা টানলা নাই, শুধু দরজা আছে। উনি ওখানে সূর্য ডোবার আগেই এই তার হুজুরাখানা প্রবেশ করেন, আর সকাল 9টা সাড়ে 9টার দিকে ওখান থেকে তিনি বের হন। এ হলো তার নিয়মিত তার এই ইবাদত বা তার আমলের পদ্ধতি। তো আমি বললাম যে ইনি আপনাদের এলাকার পীর, আর আপনি যেটা বলতেছেন যে সূর্য ডোবার আগে ঢোকে আর কুড়ো পাখির মতন ফজরের পরে, সূর্য উঠার পরে 8টা-9টার সময় বের হয়, তো কীভাবে ইনি তার এই পীর হয়ে গেল, আপনাদের এলাকার ওলি হয়ে গেল? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন পুরুষের উপরে ফরজ নামাজকে মসজিদে এসে জামাতে পড়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারকাউ মাররাকিইন, যে যেমন যিনি আল্লাহ আমাদের প্রতি নামাজ ফরজ করেছেন তিনি পুরুষদের উপরে ফরজ করে দিয়েছেন, আবশ্যকীয় করে দিয়েছেন যে ফরজ সালাতের জন্য মসজিদে আসতেই হবে, অন্যথায় তাদের সলাত আল্লাহর কাছে বিনা ওজরে একান্ত শরীর ওজর ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হবে, কবুল হবে এটা সম্ভাবনা খুবই ক্ষীণ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিলেন, এটা কম বড় অপরাধ না হলে আল্লাহ নবী রহমাতুল আলামিন যারা মসজিদে আসেনি পুরুষরা তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিলেন। যে নবী মানুষের জান মাল ইজ্জত ধন সম্পদ সব কিছু নিরাপত্তা নিয়ে যিনি এসেছেন এবং নিরাপত্তা যিনি দিয়ে মানব জাতিকে ধন্য করেছেন, সেই নবী মানুষের ঘর বাড়ি পুড়িয়ে যেতে চাচ্ছেন, তাহলে এটা কত বড় জঘন্যতম অপরাধ না হলে? আব্দুল ইবনে উম্মে মাকতুম অনেকগুলি ওজর পেশ করলেন আল্লাহর রাসূল, ইন্নী রাজুলুন দারির, আমি অন্ধ ব্যক্তি, লা ইয়াকুদুনি, আমার বাড়ি অনেক দূরে, রাস্তাঘাটে হিংস্র প্রাণী, কাঁটা বৃক্ষ, অনেকগুলো সমস্যা আল্লাহ রাসূলের কাছে উপস্থাপন করে অনুমতি প্রার্থনা করলেন। আস্তাতি আনুসাল্লিয়া ফি বাইতি, আমি কি আমার বাড়িতে সলাৎ পড়তে পারি? আল্লাহ নবী বাস্তবমুখী অনেকগুলি সমস্যা দেখে, প্রতিবন্ধীর অবস্থা দেখে বললেন যে হ্যাঁ পাব। কিন্তু যখনই ফালাম্মা ওয়াল্লা, যখনই রওনা করলেন, ওহির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সেটা নাকচ হয়ে গেল। ডেকে পাঠালেন, আর তাসমাউ নিদা, আজান শুনতে পাও নাকি বাড়ি থেকে? বলছে তা তো শুনতে পাই। আল্লাহ নবী ওই প্রতিবন্ধী অন্ধ সাহাবিকে এতগুলি ওজোর যান, তাকে বলছে আজিব, তাহলে জামাতে শরীক হতে হবে, তাহলে জামাতে শরীক হতে হবে। এই হলো আল্লাহ রাসূল উম্মে মাকতুমের জন্য নির্দেশ, যা অর্থাৎ আমাদের সবার প্রতি নির্দেশ। অথচ উনি মাগরিব, ঈশা, ফজর তিন ওয়াক্ত নামাজ পড়ছেন কি না পড়ছেন ভিতরে সে তিনি জানেন, আমরা আল্লাহ জানেন, কিন্তু দেখামূলে জামাতের যে ফরজ আসা ছিল সেটা তো বাদ দিয়েছেন, এবং মসজিদে যাওয়া এবং আসার মাঝে যে অসংখ্য নানামুখী ফায়দা এবং ফজিলাত সওয়াবের ভাণ্ডার রয়েছে সেগুলো থেকে তো সত্যি বঞ্চিত হলেন। এত কিছু ইসলামের অমান্য এবং বঞ্চিত মাহরুম হওয়ার পরও কীভাবে তিনি পীর হয়ে যান আর কীভাবে ওলি হয়ে যান? এই জন্য তো আমাদের দেশের ভারত মহাদেশের ওলিদের পড়াশোনা লাগে না, আমলও লাগে না, বরং জঙ্গলে জঙ্গলে ঘুরলেই, যে যত বেশি জঙ্গলে ঘুরতে পারছে সে তত বড় নাকি বড় বড় ওলি আমাদের ভারত মহাদেশের মানুষের, অনেক মানুষের কাছে হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, জঙ্গল হচ্ছে প্রাণী হিংস্র প্রাণীদের জায়গা, অথচ মুসলিমের জায়গা হচ্ছে লোকালয় মুসলমানদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস আনফাউন নাস, যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষের জন্য বেশি কল্যাণ খায়, কল্যাণকামী হয়, মানুষের জন্য বেশি উপকারে আসে, সে ব্যক্তি বেশি কল্যাণকামী এবং সে ব্যক্তি বেশি উত্তম মানুষ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর নৈকট্য লাভের বা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব এবং তার সান্নিধ্য লাভের সর্বপ্রথম এবং প্রধান বিষয় হচ্ছে আল্লাহ যা কিছু আমাদের প্রতি ফরজ করেছেন, যা কিছু হালাল হারাম করেছেন, সেগুলো সর্বাত্ম পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা। এরপরে দ্বিতীয় অপশনে অতিরিক্ত ওভারটাইম করে আল্লাহর আরও বেশি কাছে যাওয়ার সুযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা ইয়াযালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি,
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর বান্দা ফরজের মাধ্যমে যতটা আমার কাছে আসে তো আসেই, এটাই সব থেকে উত্তম এবং উন্নত পথ। এরপরে আবার সে অতিরিক্ত পরিশ্রম করে, সে ওভারটাইম করে, সে নকল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, না লাভ করতে থাকে, হাত্তা উহিব্বাহু, এমনকি শেষ পর্যন্ত আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ, হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবেসে ফেলি। কীভাবে? এটা ওমা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিলি, বান্দা আমার কাছে আসার জন্য, আমার সান্নিধ্য লাভ করার জন্য সে একের পর এক অবিরাম নফল ইবাদতগুলো করতেই থাকে, করতেই থাকে, যার ফলে, যার পরিশ্রুতিতে আমি তাকে না ভালো না বেশি আর পারি না। সুবহানাল্লাহ, এমন বহু বান্দা বান্দিরা আছে যারা আপনি আমি দিন রাত্রি 24 ঘন্টায় যে পরিমাণ ইবাদত করি, আমাদের থেকে তারা 10 গুণ বহু গুণে বেশি ইবাদত করে, বহু গুণে বেশি ইবাদত করে। আমরা কোনো রকম বেসিকটা কোনো রকম সেরে নিই, হ্যাঁ, আর তারা বেসিকের উপরে নানামুখী ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে চলে। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই কথাই বলছেন যে এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। আর যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত অনেক নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ বিষয়গুলি রয়েছে। যেমন খালি দু একটা নাম বলে দিই, যেমন ফরজ সালাতে পরে সর্বোত্তম সালাত হচ্ছে সালাত তাহাজ্জুদ। রাতের আধারে মানুষরা যখন অত্যন্ত ঘুমে নিমগ্ন থাকে, সে সময় সালাত পড়া, যেটা আল্লাহ রাসূল একাধিক হাদিসে বলেছেন। তেমনিভাবে সালাতুল ইশরাক অত্যন্ত ফজিলতপূর্ণ সালাত, যদিও নকল কিন্তু তার মূল্য কত, তার কী তার বিনিময় বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করলো এবং তার ওই সালাতের স্থানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন কারিম অর্থ সহ তেলাওয়াত করতে লাগলো, সূর্য উঠার পরে দুই রাকাত সালাত পড়লো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজরুহু কা আজরি হাজ ওয়াল উমরা, তার জন্য পূর্ণ একটি হজ এবং উমরা সওয়াব আল্লাহ দান করে। কতটুকু সময় সে আল্লাহর জন্য সময় ব্যয় করেছে, ফজরের সালাত থেকে সূর্য ওঠার 15 মিনিট পর পর্যন্ত সর্বোচ্চ সময় হয় 6-1 ঘন্টা, এই 6-1 ঘন্টা আল্লাহর জন্য ডিউটি করে কত মূল্যবান পুরস্কার পেয়েছে, পূর্ণ একটি হজ, পূর্ণ একটি উমরা, যার বর্তমান মূল্য বলা যায় অন্তত 5 লাখ টাকা। কারণ হজ করতে গেলে লাগে প্রায় 4 লাখ, এত উমরা করতে গেলে লাগে প্রায় 1 লাখ। তাহলে 5 লাখ টাকার আপনি মূলধন অর্জন করতে পারেন আপনি আমি আমাদের ডিউটিতে যাওয়ার আগে, অফিসে যাওয়ার আগে, কলকারখানায় যাওয়ার আগে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে যাওয়ার আগে, ক্ষেত খামারে যাওয়ার আগেই কিন্তু এত বড় মূল্যবান ইবাদত করা সম্ভব, যদি ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করি। আর এইভাবে তাসবিহ তাহলিলের মাধ্যমে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠার পরে 15 মিনিটের মাথায় এই 2 রাকাত সালাতের দান আল্লাহর নবী এত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ফাকাদ সামা আদ-দাহর কুল্লু। সেই মুসলিমের হাদিস, যে ব্যক্তি প্রত্যেক মাসে আরবি মাসের 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 এই 3টি রোজা যে ব্যক্তি রাখলো, আইয়ামে বিদের রোজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা মাসের রোজা রাখার হাজিরা আল্লাহ উঠিয়ে নেবেন। তাহলে সারা মাসের যদি হয় এভাবে সারা বছর আপনারা আমার আমল নামায় এই 3টি করে মাসে রোজা রাখার মাধ্যমে সারা বছর রোজা রাখার সব আপনারা আমার আমল নামায় নিয়ে আসার অপশন এবং সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ। এইভাবে ওমায়াজালু আত্মীয় তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি, এইভাবে নানামুখী ফজিলতপূর্ণ ইসসালাতুল দুহা, চাষ্টের নামাজ পড়লে শরীরের যতগুলি জয়েন্ট আছে অতগুলি সৎকার করা সব আল্লাহ দান করেন। জয়েন্টের সঙ্গে আপনার আমাদের জানা আছে যে কতগুলি জয়েন্ট শরীরের মধ্যে রয়েছে, অতগুলি সৎকার মাত্র 2-4 রাকাত চলা কতটুকু সময় লাগে, কিন্তু দরকার চেষ্টা, দরকার আগ্রহ, দরকার একটু ত্যাগ এবং মানসিক সময় কোরবানি করা। সম্মানিত উপস্থিত, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাত্তা উহিব্বাহু, এইভাবে যখন আমার বান্দাবান্দি আমার নৈকট্য লাভ করতে থাকে আমি তাকে ভালোবেসি, ভালোবেসে ফেলি,
ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমি তাকে ভালোবেসে ফেলি তখন আমি এমন অবস্থা হয়ে যায় যে আমি তার কেমন যেন কর্ণ হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। অবাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার কেমন যেন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। ওয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা, কেমন যেন আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে। ওয়ারিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা, তার পা হয়ে যাই যে কেমন যেন হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটাচলা করে। অর্থাৎ তখন আপনার আমার গতিবিধি দেখা শোনা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথে আল্লাহর হেফাজতে অটোচালিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সে ভালো ছাড়া কিছু দেখে না। আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য, আল্লাহ সন্তুষ্টি হবেন এমন কথাগুলি তার মুখ থেকে সে বের করতে পারে, এমন কাজগুলি সে করে চলতে পারে, এমন বিষয়গুলি তার সামনে সব কিছু কেমন সহজ থেকে সহজ হয়ে যায়, আর পাপ এবং আল্লাহর অসন্তুষ্টমূলক বিষয়গুলি কেমন যেন আল্লাহর পক্ষ থেকে তাকে অটো এবং তাকে বিশেষভাবে তাকে স্বীকৃতি দেওয়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ, এই সময় এই ব্যক্তি যখন যদি সে আমার কাছে কিছু চায়, লাউতিয়ান্নাহু, অবশ্য অবশ্য আমি তাকে দিয়ে থাকি, মানে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে যিনি দোয়া করলে ফেরত নাই, যিনি দোয়া করলে ফেরত নাই। যদি সে কথা আল্লাহ ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, এই ব্যক্তি এই অবস্থায় এই পর্যায়ে যখন আমার বান্দাবান্দি আমার সান্নিধ্য লাভ করে যখন এই পর্যায়ে চলে আসে, তখন আমি ওয়াইন সাআলা নিলা ও তিয়ান্নাহু, যদি আমার কাছে কিছু দাবি করে চায় আমি তাকে অবশ্যই সেটা প্রদান করি। ওয়ালা ইন ইস্তাআলানি লা উঈদান্নাহু, যদি কোনো বিষয় থেকে আমার কাছে আশ্রয় গ্রহণ করে আমি তাকে অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। ওয়ামা তারাদদতু আন শাইইন আনা ফাইলুহু তারাদদুতি আন নাফসিল মুমিনি ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু। সহি বুখারীর 6502 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আরেকটি সুসংবাদ আপনাদেরকে শোনাই। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহি বুখারী 6062 নম্বর হাদিস। আমাদের সকলেরই মনে আকাঙ্ক্ষা থাকলেও বেশিরভাগ মানুষের জন্যই সম্ভব হয় না। মনে করেন দুনিয়াবি একটা সম্মানের বিষয়, প্রধানমন্ত্রীর আতিথ্যতা গ্রহণ করতে পারা, বাংলাদেশের প্রেসিডেন্টের আতিথ্যতা বা তার আপ্যায়ন বা তার কোনো ভোজনে অংশগ্রহণ করতে পারা, এটা যদিও মানুষের জন্য চাহিদা থাকলেও সম্ভব কিন্তু সবার দ্বারা হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু যাদের কোনো কারণে সম্ভব হয়ে যায়, এটা যেন তাদের জন্য বড় কিছু পাওয়া, বড় একটা অর্জন, বড় একটা গৌরবের বিষয় হয়ে দাঁড়ায়, যা তারা তাদের বন্ধুবান্ধব সার্কেলে বলে নিজেদেরকে অত্যন্ত গর্বিত তারা মনে করে থাকে। কিন্তু এটা যদি এই হয় সামান্য বাংলাদেশের শেরাটন সোনারগাঁ হোটেলের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর আতিথ্যতা পাওয়ার কারণে যদি এত নিজেকে গর্বিত মনে করা হয়, তাহলে এর থেকে কত কোটি বা তার সীমানা নাই এত গর্বিত হওয়ার, এত উন্নত মানের আপ্যায়নে অতিথির বিষয়ে আপনারা আমার জন্য ঘরের পাশেই করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি যে কোনো ফরজ সালাতের আদায় করার জন্যে অজু করে যে ব্যক্তি মসজিদের পানে রওনা করে সকালে সন্ধ্যায় যতবারই, আআদাল্লাহু লাহু নুজুলান মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করেন জান্নাতে আপ্যায়ন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জান্নাতে আপ্যায়ন। সোনারগাঁ বা বাংলাদেশের বা পৃথিবীর কোনো উন্নত হোটেলে নয়, রেস্টুরেন্টও নয়, বরং স্বচ্ছ জান্নাত, নাজ নিয়ামতপূর্ণ ভরপুর জান্নাতে আপ্যায়নটা রেডি হয়। রেডি করেন কে? মহান আল্লাহ। বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট নয়, হ্যাঁ,
আল্লাহু আকবার, কেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে এই সমস্ত মুসাল্লিদের যারা ফরজ সালাতের জন্য মসজিদের পানে আসে, মসজিদে ফরজ সালাত আদায়ের জন্য তাদের জন্য কেন স্বয়ং আল্লাহ তাদের আপ্যায়ন রেডি করবেন? তার হলো যে মেহমান তো তার ঘরে, যেহেতু মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর, মসজিদগুলো হচ্ছে আল্লাহর বাড়ি, স্বাভাবিক নিয়মিত যার বাড়ি যে মেহমান যখন বাড়িতে আসে তো বাড়িওয়ালাই তো মেহমানের আপন, মেহমানের খেদমত, মেহমানের অতিথ্যতার জন্য সেই তো এগিয়ে আসে, সেই তো খরচ খরচা করে। যেহেতু এই দুনিয়ায় এই অবনির বুকে মসজিদগুলো হচ্ছে বুয়ুতুল্লাহ, মসজিদগুলি হচ্ছেন আল্লাহর বাড়ি সমূহ, তাই তার বাড়িতে আসছে তার বান্দা বান্দিরা, অতএব তিনি নিজেই এই তার মেহমানের দ্বারাই জান্নাত রেডি করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, هذا ما تسمعون واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا انه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য নৈকত্য লাভের জন্য আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে যে সুসংবাদ এবং পদ্ধতি আমরা শুনতেছিলাম তারই আরেকটি অংশ হিসেবে আমরা এমন কিছু আমলের সংক্ষিপ্ত কথা শুনব যেগুলোর মাধ্যমে আমরা উত্তম মানুষ বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দাবান্দি হওয়ার জন্য আমাদের পথ সুগম হবে। এমন কিছু হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জানিয়ে গেছেন, সেটা হচ্ছে খায়রুকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু চরিত্র, বেশ কিছু আমল, বেশ কিছু গুণাগুণের ব্যাপারে তিনি শব্দ উচ্চারণ করেছেন খায়রুকুম, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মাঝে সব থেকে সেরা। তো সেরার মধ্যে সেরা, ভালোর মধ্যেও যারা বেশি ভালো তাদেরকে আল্লাহ রাসূল আলাদাভাবে ইন্ডিকেট করেছেন। সেই সমস্ত কিছু আমলের কথা, আটটি আমলের কথা সংক্ষেপে শুধু পয়েন্ট আকারেই বলতে হবে যাতে সময় শেষ হয়ে যাচ্ছে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুসনুল খাতা, যারা ঋণ পরিশোধের ক্ষেত্রে উত্তমভাবে পরিশোধ করে তারা হচ্ছে তোমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ, যা অনেকেই আমাদের দ্বারা সম্ভব হয় না, বরং আরও টালমাটাল, খালি দেরি, সুযোগ থাকলেও দেরি করা হয়, কম দিয়ে পারলে ভালো লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কাল কান আলি রাজুলিন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইবিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি একটা উট পেতেন, একটা পাওনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উট, ফাজাআহু ইয়াতাকাযাহু, সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সেই ঋণ বা তার পাওনাটা সে তাকাদা করছে। ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতু, তার সাহাবীদেরকে নির্দেশ করলেন যে তার পাওনাটাকে পরিশোধ করে দাও আমার সম্পদ থেকে। ফাতালাবু সিন্নাহু, তখন দায়িত্বপ্রাপ্ত সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কাছ থেকে যে বয়সের উট ধার নিয়েছিলেন ওই বয়সের উট খুঁজতেছেন তা পায় না একটাও, তার থেকেও উপরের বয়সের আছে, বেশি দামের দামের উটে আছে, কিন্তু ওই দামের ওই স্তরের উট খুঁজে পাচ্ছেন না। ফালাম ইয়াজিদু লাহু ইল্লা সিন্নান ফাওকাহা, যেগুলো পেয়েছে সবই তার থেকেও উন্নত মানের উট। ফাকালা আতুহু, আল্লাহ রসুলকে জানানো হলে আল্লাহ রসুল বলছেন যে ওই ভালোগুলোই দাও, ওই ভালোর থেকে একটা তাকে দিয়ে দাও। ফাকালা, তাই দিয়ে দেওয়া হলো। তখন ওই ঋণদাতা আল্লাহ রসুল সম্পর্কে বলছেন আওফাইতেনি, আমাকে তো আপনি উত্তমভাবে ঋণ পরিশোধ করলেন, উত্তম দিয়ে আমাদেরকে আমাকে বদলা দিলেন, আওফাল্লাহু বিকা, আল্লাহ আপনাকে উত্তমভাবে বদলা দান করুন। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খিয়ারুকুম আহসানুকুম কাদা, তোমাদের মাঝে উত্তম হচ্ছে তারা যারা মানুষের দিনাগুলিকে উত্তমভাবে পরিশোধ করে। হাদিসটি সহিহ বুখারীর 2305 নম্বর হাদিস। তারপরে দুই নম্বর হচ্ছে তা
তাআলুমুল কোরআন ওয়া তালিমাহু, যে কোরআন কারিম নিজে শিক্ষা গ্রহণ করা এবং অন্যকে শিক্ষা দেওয়া। কিন্তু কোরআন কারিম আসলে কীভাবে শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া? কোরআন কারিমের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন যে জন্য আল্লাহ নাযিল করেছেন সেটা শেখা, সেটা জানা, যাতে করে আমল করার সুযোগ হয়। আমাদের ভারত মহাদেশে আমরা একটা চিন্তা আমাদের মাঝে রয়েছে যে কোরআন পড়লেই হয়ে যাবে, শুধু শুধু তেলাওয়াত করলে, গুনগুন করে তেলাওয়াত করলেই হয়ে যাবে। এটা কিন্তু কোরআন পড়ার আসল মুখ্য উদ্দেশ্য না। কারণ আল্লাহ রাসূল যে শব্দগুলি ব্যবহার করেছেন, সাহাবীরা সবাই তাদের ভাষা ছিল আরবি। ইন্না আনজালনাহু কোরআন আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছি যাতে করে তোমরা পরিপূর্ণ মাত্রায় বুঝতে পারো। ফলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাঝে, যাদের ভাষায় কোরআন নাযিল করেছিলেন, তারা সবাই আরবি ভাষাভাষী ছিল। ফলে কোরআন তেলাওয়াত করলেই তারা অর্থ ভালোভাবে বোধগম্য করতে পারতেন। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যাদের সামনে, যাদের মাঝে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন তাদের ভাষায় কোরআন নাযিল করেছেন, তার উদ্দেশ্য কি? যাতে করে তারা বুঝতে কোনো কষ্ট না থাকে, পড়লেই যাতে আমার আদেশ নিষেধগুলি, হালাল হারামগুলি, দিক নির্দেশনাগুলি যেতে করে তারা বুঝে ওই অনুপাতে চলতে পারে, জীবন পরিচালনা করতে পারে। তাহলে কোরআন পড়ার মুখ্য উদ্দেশ্য হলো কোরআনের অর্থ নির্দেশগুলি জানা এবং সেই অনুপাতে জীবনকে সাজানো। কিন্তু আমরা আজকে শুধু কোরআনকে তেলাওয়াতের মাঝেই শরিক করে নিয়েছি, শুধু গুনগুন করে পড়ার পড়ার মাধ্যমে সীমাবদ্ধ রেখে দিয়েছি। এর থেকে আরও অবস্থা আরও বেগতিক ছিল, যে এর আগে তো শুধু মরার পরে ডেড বডির পাশে কোরআন নিয়ে মেয়েছেলেরা বসে গুনগুন করে কী যেন পড়তো, অথচ তার জীবদ্দশায় ছিল কোরআনকে অর্থ জেনে সেই অনুপাতে জীবনটাকে, পূর্ণ জীবনকে কোরআন অনুপাতে পরিচালনা করা। কিন্তু জীবনের ধারায় সেটা করেছে কি না করেছে, মৃত্যুর পরে তার দেহ ডেড বডির পাশে কোরআন নিয়ে গুনগুন করে যারা পড়ে তারাও কিছু বোঝে না। আর যিনি মারা গেছেন যার উদ্দেশ্য করে পড়া হচ্ছে তার তো সর্বোচ্চ শক্তিটাও নাই। এই হলো আমাদের ভারত মহাদেশের মুসলিমদের কোরআন পড়ার একটা চিন্তাধারা বা এল বিষয়। এটা কখনো কোরআনের মূল উদ্দেশ্য না, মূল বিষয় না, বরং কোরআন অর্থসহ তার অর্থ জ্ঞান করে তার ভিতরকার তাৎপর্য উপলব্ধি করে সেই অনুপাতে প্রত্যেকটা বিষয়কে পরিচালনা করা, সামনে বাড়া, এটাই হচ্ছে কোরআন পড়ার মূল বিষয়। সময় তো বুঝতে, সময় শেষ হয়ে যাওয়ার কারণে বাকি পয়েন্টগুলো বলা সম্ভব হলো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কোনোদিন সম্ভব সুযোগ করে দিন, বলা যাবে এবং শোনা যাবে। আল্লাহ আমার যা কিছু আমরা শুনলাম এবং বললাম, আল্লাহ আমাদের সকলকে বাকি জীবনে এটার উপরে পুঙ্খানুভাবে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকারেই নৈকট্যশীল এবং সান্নিধ্যময় বান্দাবান্দি হওয়া আল্লাহ আমাদের সৌভাগ্যময়দের অন্তর্ভুক্ত করুন। তাদের মতো আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, যার মাধ্যমে যেভাবে হতে হবে সেইগুলোই যেন আমরা করতে পারি। শুধু পুরস্কারের ঘোষণা শুনে লাফায় পড়লে হবে না, পুরস্কার যে পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে অর্জন করতে হবে, সেই ত্যাগ এবং পরিশ্রম যেন আমরা করে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا مجيب الدعوات. اللهم أعز الإسلام والمسلمين واشف مرضاة المسلمين جميعا. اللهم اشف مرضانا ومرضاة المسلمين جميعا. اللهم احفظ بلادنا وبلاد المسلمين جميعا.
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأولى وأعز وأجل وأتم